তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে তোমরা নিজের রেজাল্ট দেখতে পাবে তো চলো দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে নিজের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে এ এন এম অ্যান্ড জিএনএম এক্সামিনেশনে যাবে নিচে দেখো লেখাই আছে র্যাঙ্ক কার্ড ফর এএনএম আর অ্যান্ড জিএনএম দু হাজার তেইশ ক্লিক করলাম দেখি কী কী চায় এখানে চাইছে কী কী অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিন তো চলো অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দিই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছি ডেট অফ বার্থও দিয়ে দিয়েছি এবার আমি গোতে ক্লিক করলাম স্টুডেন্টের প্রোফাইল খুলে যাবে আমার স্টুডেন্ট এ বছর আমার কাছে কোচিং নিয়েছিল দেখি কোথায় লেখা আছে র্যাঙ্ক কার্ড এখানে লেখা আছে র্যাঙ্ক আর স্কোর কার্ড ক্লিক করলাম হুম তো বেরিয়ে গেছে খুবই ভালো র্যাঙ্ক করেছে সিক্সটি এইট পয়েন্ট নাইন ওয়ান পেয়েছে মেরিট র্যাঙ্ক GMR র্যাঙ্ক নশো আটত্রিশ আর হচ্ছে এদিকে জিএনএম র্যাঙ্ক হচ্ছে এক হাজার একশো বিরানব্বই আটত্রিশ আচ্ছা নশো আটত্রিশ জিএনএম হচ্ছে এক হাজার একশো বিরানব্বই ও বিসি বি র্যাঙ্ক একশো সাতাইশ এন আর জি এন একশো সত্তর খুবই ভালো র্যাঙ্ক করেছে খুবই ভালো তো অনেক অনেক ধর মানে কংগ্রেচুলেশান জানাই আমার এই স্টুডেন্টকে ও নিজের পছন্দের মতো কলেজে অ্যাডমিশন হতে পারবে ও চাইলে এস কে এ অ্যাডমিশন হতে চাই পারবে আর কি তো যাদের র্যাঙ্ক এবছর ভালো হয়নি তোমরা যদি পরের বছরের পরের বছরের জন্য আমার কাছে কোচিং নিতে চাও দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ করো